আওয়ামী লীগের নামে যারা অপকর্ম করছে প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের তালিকা করা হচ্ছে। আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে তারই স্কুল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনায় ছাত্রলীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের তাদের উদ্দেশ্য করে বলেন, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য করে যারা ছাত্রলীগের ও দলের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিট বাণিজ্য করা, ভর্তি বাণিজ্য করা, পলিটিক্যাল রুম, টাকা নিয়ে এই সব যারা করে তাদের তালিকা তৈরি হচ্ছে, খবর আছে। আওয়ামী লীগের নামে যারা অপকর্ম করছে তাদেরও কড়া হুঁশিয়ারি দেন দলের সাধারণ সম্পাদক। যারাই অপকর্ম করে, গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবে। শুদ্ধ হয়ে যান, মাঝে মাঝে কলহ করতে গিয়ে এমন এমন কথা মুখ দিয়ে বেরোয়, আওয়ামী লীগ করে এ ধরনের কথা যারা বলে তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই। দেশে দুর্ভিক্ষ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। ক্ষুধায় কোথায় একটা লোক মরেছে, সোমালিয়ায় মরেছে, বাংলাদেশকে সোমালিয়া বানাবেন, বড় বড় কথা বলেন, লজ্জা করে না, খেলবেন আওয়ামী লীগের সঙ্গে, ইনশাল্লাহ পারবেন। আলোচনা সভা শেষে শেখ রাসেলের নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলের বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।